মমতা ব্যানার্জি ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপরাজেয় এক নাম। ভারতীয় রাজনীতিতেও তাকে নিয়ে চর্চা বহুদিনের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গ দখলে মরিয়া বিজেপিকে পর্যুদস্ত করা মমতার রাজনৈতিক জীবনে নতুন করে পাওয়া বা হারানোর কিছুই অবশিষ্ট নেই। জেনে নেওয়া যাক, খুব সাধারণ একটা মেয়ে থেকে মমতা ব্যানার্জি কিভাবে বাংলার নিজের মেয়ে হয়ে উঠল। 1955 সালে কলকাতার হাজরা এলাকার এক নিম্নবিত্ত ব্রাহ্মণ পরিবারে মমতা ব্যানার্জির জন্ম। তার পিতা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক যুগের একজন স্বাধীনতা সংগ্রামী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং যোগেশচন্দ্র কলেজ থেকে আইনের ডিগ্রি নিয়েছেন মমতা। মমতা ব্যানার্জির প্রথম পেশা ছিল স্কুল শিক্ষকতা, তবে রাজনীতির সাথে জড়িত ছিলেন ছাত্রজীবন থেকেই। মমতা ছিলেন ইন্দিরা গান্ধীর অনুরাগী, তাই তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কংগ্রেস থেকে। তার প্রাথমিক রাজনৈতিক জীবন কেটেছে পশ্চিমবঙ্গে সেকালের সিনিয়র কংগ্রেস নেতা প্রণব মুখার্জির ছায়ায়। এটা শুরু থেকেই অনুমেয় ছিল যে মমতা ব্যানার্জি রাজনীতিতে অনেক দূর যাবেন। অনুমান মিথ্যে হয়নি। 1976 সালে মাত্র 21 বছর বয়সেই পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কংগ্রেস বা আইয়ের সাধারণ সম্পাদক হন মমতা। এর কয়েক বছর পর তিনি হন নিখিল ভারত যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। মমতা প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক শিখা মুখার্জি বলেছিলেন, মমতা ব্যানার্জির একটা বিশেষত্ব হল তার প্রচণ্ড লড়াকু মনোবৃত্তি এবং তার পরিশ্রম করার ক্ষমতা। একটা সময় মহিলা কংগ্রেসের নেতা হবার পরই একজন উদীয়মান রাজনীতিবিদ হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নজরে পড়েছিলেন মমতা। তিনি 1984 সালে লোকসভা নির্বাচনে সোমনাথ চ্যাটার্জির মতো প্রবীণ CPIM নেতাকে পরাজিত করেন। এটি ছিল এক সারা জাগানো ঘটনা। কলকাতার যাদবপুরের লোকসভা আসনে সেই প্রবীণ কমিউনিস্ট নেতাকে হারিয়ে মমতা ব্যানার্জি ভারতের অন্যতম সর্বকনিষ্ঠ পার্লামেন্ট সদস্য হয়েছিলেন। যদিও এরপর 1989 সালের লোকসভা নির্বাচনে একই আসনে হেরে যান মমতা, তবে প্রত্যাবর্তনটা হয়েছিল একজন সম্রাজ্ঞীর মতোই। 1991 সালে আবার কলকাতা দক্ষিণ আসন থেকে নির্বাচিত হয়ে লোকসভায় ফিরে আসেন। এভাবে পরে আরও 5 বার লোকসভা সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। মমতা ব্যানার্জি প্রথম কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন 1991 সালে। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন PV নরসিমা রাও। প্রথম পূর্ণ মন্ত্রী হিসেবে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পান 1999 সালে। মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন 1998 সালে। কিছুকালের মধ্যেই পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান রাজনৈতিক দলে পরিণত হয় তৃণমূল কংগ্রেস। 2009 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের চাইতে বেশি আসন পায় তৃণমূল। এরপর 2011 সালে বিধানসভা নির্বাচনে অর্থাৎ রাজ্যের নির্বাচনে কংগ্রেসের সাথে জোট বেঁধে মমতা ব্যানার্জির তৃণমূল দল পশ্চিমবঙ্গ রাজ্যে 34 বছর ধরে ক্ষমতাসীন থাকা বামফ্রন্টকে হারায়। মমতা ব্যানার্জি হন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী। এরপর থেকে তিনি নিরবিচ্ছিন্নভাবে ক্ষমতায় আছেন। অনেকে মনে করেন মমতা ব্যানার্জির ব্যক্তি ইমেজই তার দল তৃণমূলের মূল শক্তি। মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারার বিরল ক্ষমতার অধিকারী মমতা ব্যানার্জি। তাই তো তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী প্রচারণায় মমতা ব্যানার্জিকে বর্ণনা করছে বাংলার নিজের মেয়ে বলে। একটা সময় তার ধর্ম, বিয়ে, জীবনসঙ্গী নিয়ে প্রচুর নেতিবাচক কথাবার্তার চর্চা করত তার নিন্দুকেরা। এখন তার ভাইপো, কবিতা লেখা, লোগো ডিজাইন ইত্যাদি নিয়েও সমালোচনা চলছে। তবে এসব নেতিবাচকতা কখনো এই হাওয়ায় চটি পায়ে আটপৌরে সাদা শাড়ি পরিহিতা মমতা ব্যানার্জিকে স্পর্শ করতে পারেনি। টাইম ম্যাগাজিনের 2021 সালে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। মমতা ব্যানার্জি শুধু একটি দলের নেত্রী নন, তিনি স্বয়ং একটি দল, একটি প্রতিষ্ঠান।